So yo, what is up everyone? Kya hobe shobai guys, kemon acho tumra shobai? Welcome back to another brand new video of VD7 is gaming. After a long time, onek din pore tomader samne asha. Guys, ajke amra play korte jacchi tomader shei favorite series, amader sniping series ta, and dekha jak amra kotha theke sniper pai, and ei sathe amra eshe porchi hocche Brazilian majkhane, and Brazilian majkhan theke finally ekta sniper paisi ba ekta lage. অনেক কোন খোঁজাখুঁজি করার পরও পাইতাছি না ভাই। এই স্নাইপারের জন্য সবচেয়ে মেন প্যারাটা লাগে আমার বিয়ারের মাঝখানে, এই স্নাইপার এখন ব্রুজনে পাওয়াই যায় না। স্নাইপার খুঁজতে খুঁজতে এসে পড়ছি ভাই ব্রুজলি থেকে শিপইয়ার্ডের মাঝখানে এসে পড়ছি, তাও স্নাইপার পাই না কোনো লেভেলে। মুতিগুতি না পাই শেষ পর্যন্ত আমার বক্সে, আমার গতি এই বক্সের থেকে আমার স্নাইপার নিতে হইব। আপাতত আমার টোকেন কত হয়েছে, মাত্র 1440 টোকেন হয়েছে ভাই, 2000 টোকেন লাগে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে লাস্টে দিয়ে দেখি পিছন দিয়ে কে মারতেছে, দেন আমি এদিক থেকে ব্যাকে যাওয়ার পরে এদিক থেকে আমার প্লেয়ারে মারার পরে আমি খুঁজতেছিলাম মেনিউটা, দেন দেখি বড় ভাই উপরে থেকে মারে। ভাই ওই কি চালাকের চালাক, বাট বান্দাই কোনায় গিয়ে বইয়া রয়েছে, এটা ওর জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এনে দিক থেকে আমি ওরা নক কইরা দিই, এনে দিক থেকে ফার্স্ট অফ অল আগে কিলটা কনফার্ম দিই, নাহলে কিল মেরে দিব। তারপর আমি এদিক থেকে আমি আর অন্তর ভাই এদিকে এসে পড়ি, এদিক থেকে আমি এই যে কি বক্সের মতো যেটা বলে এটা থেকে আমি একটা AWM কিনা দিই, এন্ড অন্তর ভাইরা বলি ভাই আমার একটা AWM কিনা দেন, আমার তো টোকেন দিয়ে আর কিনতে পারবো না। পরও ভাই গুইরা এসে আমার এদিক থেকে একটা AWM কিনা দেয়, আমি এদিক থেকে ওয়েট করতেছিলাম আরে ভাই আহেন না। দেন তোমাদের ভাইয়েরা এসে বড় হচ্ছে ডাবল AWM, এদিক থেকে সামনে একটা এনিমি আসছিল উপরে থেকে নিচে নামছে, বাট বান্দা আমার থেকে এদিকে ড্যামেজ দেওয়া ট্রাই করছে, ওর 160 একটা মাইরা দিই, অ্যান্ড এই বান্দায় প্যাক করে ফেলে। ভাই এই প্যাকে মারার পরে ক্যারেক্টার দিয়ে মারার যে ফিলটা ওইটা নেক্সট লেভেল ভাই। ওইটাকে মারার পরে দেখতে দেখতে আমরা আরও একটা এনিমি সামনে এসে পড়ি, এটা স্কোপ করতে করতে এই বান্দায় দড়ি মাইটা দিছে ভাই, এদিকে ভাই গ্লোয়াল মাইটা দিচ্ছে, এদিকে আমি উড়া ধুরা মারা শুরু করছি গ্লোয়ালটা ফাটানোর জন্য, বাট দেখি ওই ওই সাইডে চলে যেতেছে একটুর জন্য ভাই লাগে নাই। দেন আমি এদিক থেকে সোজাসুজি যাই, অ্যান্ড এদিক থেকে সোজাসুজি যাওয়ার কারণে আই থিঙ্ক ওই আমার নক করে দেয়, অ্যান্ড এদিক থেকে না নক করতে পারে, এটাই দিক থেকে অন্তর ভাই মেরে দিছে। প্লেয়ার কনফার্ম করার পরে ডিরেক্টলি এসে বলবো হচ্ছে মিলের মাঝখানে, দেন দেখি রুবেল ভাই এখানে দাঁড়াই রয়েছে। আসলে কাহিনী কি পরে দেখি ভাই উপরে থেকে এটা নামতেছে, এরা মানে অপেক্ষা করতেছিল এটা কখন নামবে, আর আমি AWM দিয়ে উপরে থেকে এটা ক্লিয়ার করে দিই। ভাই লাস্টের দিকে একটা প্লেয়ার আমাদের তিনটা প্লেয়ারে নক করে দেয়, দেন রুবেল ভাই আসে, এনে দিকে রুবেল ভাই এটা নক করে শেষ পর্যন্ত, এনে দিকে আমি রিভাইভটা আবার হয়ে যাই। দেন এদিক থেকে নিচের দিক থেকে একটা গাড়ি আসতে থাকে, ভাই তোমরা তো জানো আমার কাছে গাড়ি শটগুলো আমার বেশি লাগে, এনে দিক থেকে আমি আরেকটা রে নক করে দিই, এই সাথে আমাদের কিল হয়ে যায় মাত্র 4টা কিল। ওয়েট গাইজ, আজকের এই ভিডিও মাঝখানে তোমাদের একটা টুইস্ট দেখাই, এই সাইড থেকে নিচের দিকে একটা এনিমি ছিল, অ্যান্ড এদিকে আমি নিচের দিকে যাইতেছিলাম, বাট এটা যে কই এটাই খুঁজে পাইতেছিলাম না, দেন দেখি ভাই বিশ্বাস করে এটা যে আমার সামনে আসছিল আমি নিজেও দেখিও না এতক্ষণ পর্যন্ত, দেন যেখানে গিয়ে থামছি সেইখানে গিয়ে দেখতে পারছি না এটা তো সামনে দাঁড়ায় রয়েছে। ভাই একটার পরে একটা এনিমি মারতে মারতে জীবন যখন সব শেষ হয়ে যেতেছে, ভাই এদিক থেকে কয়টারে এনে এই যে আমার আরেকটা মারে, এনে দিক থেকে যাক আরেকটা নক, এদিক থেকে নাম কি রাফি, ইউ ভাই এটা কোন দেশি নাম, অ্যান্ড নিচের দিকে আরেকটা আছে, এ রে বান্দাই ভাগে ভাই একটা শট মিস, অ্যান্ড লাস্ট শট ওকে যাক ভাই নক হয়ে গেছে, অ্যান্ড এদিক থেকে আমাদের কিল হয়ে যাচ্ছে 60টা কিল হয়ে গেছে। ভাই এরা আমার তারা দুইটা কিল চুরি করে ফেলছে, এনে দিক থেকে একটা গাড়ি আছে, গাড়িটা সাউন্ড তো পাইতেছে, ওকে যাক ভাই এটার উপর উঠছেন আরেকটা, ও তেরি ভাই হেডশট লেগে গেছে ভাই সেই। গাইজ এই জায়গার মাঝখানে কি ভাই দেখো, এদিক থেকে যখন আমি যাইতেছিলাম পরে ভাই এটা দেখে এনে উঠকি দেওয়া বসে রয়েছে, আমি এদিক থেকে বসে চুপ করে আর মাথার মধ্যে মেরে দিছি, ভাই কেউ ভুতে পারছে নাকি ভাই এটা কোনো কথা, এনে দিক থেকে আরেকটা প্লেয়ার আছে প্যাক করে ফেলছে, যাক এদিক থেকে আমার কাছে আইডিস আছে আরেকটা শট, যাক ওকে যাক এদিক থেকে একটা কিল করে দিয়ে আরেকটা মনে মেরে দিছে, অ্যান্ড আর মাত্র কয়টা, আর মাত্র আমরা তিনজন আছি, আর মাত্র 4টা এনিমি আছে ভিতরে, যে এনিমিটা এদিক থেকে আসতেছিল এনে থেকে যাক আমি এটার আবার নক করে দিচ্ছি, ভিতরে আরেকটা টিমমেট আছে, এনে থেকে রুবেল ভাই মরে গেছে, এই বান্দায় তো ভাই কান্নাকাটি শুরু করে দিছে, ভাই আবার রিভাইভ দো রিভাইভ দো রিভাইভ দো, এদিক থেকে যে আমি বলতেছি ভাই এদিকে প্লেয়ার আছে প্লেয়ার আছে, দেন সামনে যাই পরে দেখি এটা বাইরে দিতেছে, অ্যান্ড একটা শট যাক অ্যান্ড এটাও নক, অ্যান্ড ভাই আর মাত্র লাস্ট একটা এনিমি আছে, ম্যাচ কি ভুইয়া হবে গাইস, 13 কিলে কি ম্যাচ ভুইয়া হবে, অ্যান্ড এদিক থেকে লাস্ট এনিমি ভাই এটা উপরে থেকে নামতেছে এটা কোনো কথা, এনে থেকে শট লাগাইতে পারি নাই, অ্যান্ড ভাই শট লাগতেছে না, তো বাপি কি কিল নিয়ে নিব ভাই এটা কোনো কথা, বাপি কিল নিও না, আরে এক সেকেন্ডের জন্য কিল নিতে পারি নাই। সো গাইজ এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও, দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন অল অফ ইউ, পিস, লাভ ইউ অল।